অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে পাইলস এবং ফিস্টুলার জন্য ল্যাপ্রোস্কোপিক কোলোরেক্টাল সার্জারির ওপর একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। সমস্যা দুটো বাড়ছে বর্তমানে। বহু মানুষেরই মলদ্বারের চারপাশে রক্তপাত, চুলকানি এবং ফুলে যাওয়ার মতো ঘটনা ঘটে। অ্যাপেলো হসপিটাল চেন্নাই কোলোরেক্টাল সার্জারির জন্য অন্যতম সেরা হাসপাতাল বলে মনে করা হয়। পেটের কোলোরেক্টাল পদ্ধতির জন্য ডিফল্ট প্রযুক্তি স্বরূপ রোবোটিক এবং ল্যাপ্রোস্কোপিক কোলোরেক্টাল সার্জারির ব্যবস্থা নেওয়া হয়। কোলোরেক্টাল এমন একটি রোগ যা কোলন, মলদ্বার বা পায়ুখালকে প্রভাবিত করে, যেটা ভবিষ্যতে বড় অন্ত্রে পরিণত হয়। এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে এবং এই রোগের চিকিৎসা পদ্ধতি প্রসঙ্গে চেন্নাই অ্যাপেলোর সিনিয়র কনসালটেন্ট ডক্টর জামিল আখতার কি জানালেন শোনাবো আপনাদের। সিনিয়র কনসালটেন্ট অ্যাপোলো হসপিটাল চেন্নাই। ম্যাম, এক ল্যাপ্রোস্কোপিক और गैस्ट्रो इंटेस्टिनल कोलोरेक्टल सर्जन हूँ। मेरा मेन जो एरिया ऑफ इंटरेस्ट और वर्क है लैप्रोस्कोपिक सर्जरी, जो जैसे आपको गॉल ब्लैडर में स्टोन होना, सीवीडी में स्टोन होना, पैनक्रियाज में स्टोन होना, इन चीज़ों का सारा इलाज लैप्रोस्कोपिक हो जाता है। फिर स्टमक में ट्यूमर होना, हर्निया, अपेंडिक्स, बाकी पेट के अंदर जो भी ट्यूमर या गांठें हो जाती हैं वो सारा कुछ आजकल लैप्रोस्कोपिक से निकल जाता है। जैसे ओवरी में सिस्ट हो गया, इन चीज़ों का सारा कुछ लैप्रोस्कोपिक में इलाज है। लैप्रोस्कोपिक का ये फ़ायदा है कि आपको छोटे छोटे होल से सारा इलाज हो जाता है, चीरा फाड़ा करने की ज़रूरत नहीं होती है, तो रिकवरी फास्ट होती है। आजकल ये सारी सर्जरीज जो मेनली है, आप सुबह एडमिट करके शाम में छुट्टी हो सकता है, डे केयर में प्रोसेस होता है, जो कि काफ़ी सरल हो गया है। पहले के आपको बड़ा सा ओपन कट होता था और लंबे समय तक एंटीबायोटिक वगैरह देने की ज़रूरत नहीं पड़ती है। अब सिंपल सा है, आप 3 दिन का दवा देते हैं और आप रिकवर कर देते हो। कोई स्टिच निकालना नहीं, कुछ नहीं। मान के चलिए आप जिस दिन ऑपरेशन करवाते हो, 2 दिन बाद आप दिखा करके आप घर लौट सकते हो। हाँ, बड़े ऑपरेशन में भी लैप्रोस्कोपिक का फ़ायदा होता है, लेकिन उसमें कुछ दिन तक एक्स्ट्रा रहना पड़ता है। मान के चलो पैनक्रियास का हुआ या स्टमक का ट्यूमर है, जो कि लैप्रोस्कोपिक माध्यम से किया जाता है, उसमें 2-4 दिन एक्स्ट्रा हॉस्पिटल में रहने की जरूरत पड़ती है। ল্যাপ্রোস্কোপিক সার্জারির জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন। এটি ট্রমা কমাতে, ব্যথা কমাতে এবং অন্ত্রের কার্যকারিতা ও স্বাভাবিক গতিশীলতাকে ত্বরান্বিত করতে সাহায্য করে। ল্যাপ্রোস্কোপিক পদ্ধতি চিকিৎসকদের অর্শরোগ নির্ণয় এবং কম ব্যথা, প্রথাগত খোলা অস্ত্রোপচার থেকে বেশি নির্ভুল চিকিৎসা পরিষেবা। এই রোগের নির্ভুল চিকিৎসার পর এখানকার রোগীরা কি জানালেন শোনাবো। আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমি পায়েলসে ভুগছিলাম, সেখান থেকে আমার ফিস্টুলাতে দাঁড়িয়ে গেছিল ব্যাপারটা, সেটা আমি অ্যাপোলো ক্লিনিকে এসে জানতে পারি। হ্যাঁ, এবং সেটা আমার সার্জারি করা হয় এবং সার্জারি করার পর আমি এখন যথেষ্ট কিউরেবল এবং রিকভারি করে গেছি। আমি এখন আমি অনেকটা বেটার আছি। আপনি কতদিন ভর্তি ছিলেন হসপিটালে? আমার ডে কেয়ার হয়েছে, মানে যেদিন অপারেশন হয়েছে সেদিনই আমাকে ছেড়ে দেওয়া হয়। কোনো রিচ জাতীয় খাবার খাওয়া যাবে না, যতটা নিজেকে কন্ট্রোল, বয়েল জাতীয় খাবার বেশিরভাগ খাওয়াটা আমার উচিত, কিন্তু এমনি সব ঠিক আছে। স্টোন হয়েছিল, একটু হয়েছিল, উনি অপারেশনটা করেছে। অপারেশন করার পর আমি খুব ভালো আছি। আপনার সমস্যাটা কি হতো? কি সমস্যা মানে আমার যন্ত্রণা, ব্যথা হতো না। তারপরে কিছুদিন পরে যন্ত্রণাটা একটু হয়েছিল, একটু ব্যথা হয়েছিল, গ্রামের ডাক্তার দেখিয়ে ছবি করে ধরা পড়েছিল। তারপরে ওখানে গেছিলাম, গেছিলাম, গিয়ে গিয়ে আর অপারেশন করেছি। এই সমস্ত কারণে রোগীকে হাসপাতালে দীর্ঘদিন থাকতে হয় না। এর জন্য পেটের দেওয়ালে 3টি বা 4টি ছোট ছোট ছেদ প্রয়োজন। এগুলি ওপেন সার্জারির তুলনায় অনেক ছোট, যার ফলে ক্ষতগুলি দ্রুত হ্রাস পায় এবং অপারেশনের সময় সংক্রমণ বা অতিরিক্ত রক্তক্ষরণের মতো জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে। এই রোগের প্রধান কারণ হল ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ভারী ওজন তোলা ও গর্ভাবস্থায় স্থূলতা।
সঠিক সময় সঠিক চিকিৎসার একটাই ঠিকানা, চেন্নাই অ্যাপোলো ও দুর্গাপুরের বামুনারায় অবস্থিত অ্যাপোলো ক্লিনিক। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।